আমরা আজকে একটু সংস্কার আন্দোলনের উপরে এমসিকিউ করব। আমাদের যে সময় সংস্কার আন্দোলন বলতে বেসিক্যালি আমরা যে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিবেকানন্দ, এদের যে সেই সমাজ সংস্কার আন্দোলন, এটার উপরে আমরা আজকে একটু এমসিকিউ ডিসকাস করবো। একটু কিছু কিছু কোশ্চেন ইজি থাকবে, কিছু কিছু কোশ্চেন একটু হার্ড থাকবে, ঠিক আছে? তো সব রকম মিশিয়েই কোশ্চেন থাকবে, দেখো কোন বলছিলাম কোনগুলো স্যার, সলভ করতে পারো। বলো। হ্যালো, বলছিলাম স্যার, বলো বলো। পিএসসির উপর একটা টিচার রিক্রুটমেন্টের একটা কি বেরিয়েছে না? অ্যাসিস্ট্যান্ট টিচার, হ্যাঁ ওই সিলেবাসের উপর বলো। স্যার আমাদের একটু, ওই সিলেবাসটার উপর আমাদের একটু ডিসকাস করলে একটু ভালো হতো নি? মানে আজকে একই তো নয়, মানে সিলে ঠিক আছে, তুমি সিলেবাসটা কি আছে ওইটারই তো সিলেবাস আছে, ঠিক আছে? তবে আমি আলাদা করে দেখছি কিভাবে সিলেবাস এক্সট্রা করে যদি কিছু দেওয়া বেরিয়েছে, থাকে। মানে বেরোবে বলেছিল তো, বেরোয়নি তো এটা ফর্ম এখনো, ফিল আপ এখনো তো মনে হয় বেরোয়নি, এর জন্য তো না ভোটের জন্য বেরোতে তো পারে ডিলে না, করেছে। না বেরোবে বেরাবে তো, আর কি অবশ্যই এখনো বেরোবে। বেরায়। তো অবশ্যই হবে, এখনো বেরোয়নি, ঠিক আছে? আমি দেখে নেবো সিলেবাসটা, তারপরে এ করছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দিয়ে স্যার, ওই আচ্ছা দেখো, ওইটার উপরে কোন যে কোনগুলো সিলেবাসের উপরে, পিএসসি সিলেবাসের উপর একটু ডিসকাস করে দিলে আমাদেরও আবার একটু রিভাইজ হতো আর ক্লিয়ার হয়ে যেত আর বিষয়টা, মানে এখন নয়, মানে আচ্ছা ঠিক আছে, সিলেবাসটা ওই আগে সিলেবাস, জানি আগে। হ্যাঁ 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 সিলেবাস দেখো সেম সিলেবাস, আলাদা কিছুই না, সিলেবাস হচ্ছে সেম সিলেবাসই আছে। ওই ইতিহাসের আবার কি আর আলাদা কোনো সিলেবাস হয়? সিলেবাস সেম আছে, না হ্যাঁ, তবে একটু যেভাবে আছে একটু ওয়ার্ল্ডের মধ্যে সেইভাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে প্রথমের কোশ্চেনটা কি বলছে, ভারতের নবজাগরণের নেত্রী স্থানীয় দূত কাকে বলা, মানে রেনেসাঁস মুভমেন্টের লিভিং লিডিং এনভয় কাকে বলা? রাজা রামমোহন রাজা রায়, রামমোহন রায় কি ইংলিশে বল? রাজা রামমোহন রায় স্যার 4 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে না তো। ও সরি সরি সরি, সরি, হ্যাঁ হ্যাঁ লিডিং এনভয়, ঠিক আছে? ইংলিশে যদি আমরা বলি সেটা হচ্ছে লিডিং এনভয়, মানে রামমোহন নবজাগরণের দূত কাকে রামমোহন বলে, মানে রাজা প্রত্যেকেই রামমোহন জানে রায়। অ্যান্সার, রাজা রামমোহন রায়। আমাদের অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কেই বলা হয় প্রথম আমাদের যে যে নবজাগরণের দূত হিসাবে, তিনি প্রথম নাকি হচ্ছে আমাদের সতীদাহ প্রথা দেখে, যাই হোক এগুলো অনেক গল্প, ঠিক আছে? রাজা রামমোহন রায়ের সম্পর্কে যাই হোক আছে, অ্যান্সার আমাদের রাজা রামমোহন রায়, ঠিক আছে? রামমোহন রায়। নেক্সট, পরের কোশ্চেন বলছে ভারত জাতীয়তাবাদের নবী কাকে বলা, রাজা রামমোহন রায়। রামমোহন রায়। সেম অ্যান্সার, রাজা রামমোহন রায়। মানে জাতীয়তাবাদ মানে আমাদের বলছে ন্যাশনালিজম, ন্যাশনালিজম মানে আমাদের দেশকে যে ভালোবাসা, ন্যাশনালিজম, ন্যাশনালিজমের নবী মানে যে পথপ্রীত, সেইভাবে অবশ্যই রাজা রামমোহন রায়। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে, নিচের কোন শ্রেণী প্রথম পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবিত হয়েছে? পশ্চিমা সভ্যতা মানে ওয়েস্টার্ন সোসাইটি, মানে ইংল্যান্ড বলো তাদের কথা বলা হয়েছে, ওয়েস্টার্ন সোসাইটি। শিক্ষিত হিন্দু হিন্দু মধ্যবিত্তরা। মধ্যবিত্ত, শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত। আচ্ছা আমি যদি এখানে কোশ্চেন করি যে কেন বলছো, কিভাবে কেন তারা প্রভাবিত হয়েছিল, একটু বলতে পারো নাকি কেন? বলেছিল কারণ আমরা, কারো শিক্ষিতরাই মনে কি আছে? বাইরে থেকে শিক্ষাটাকে বেশি করে অর্জন করেছিল, আর যারা সাধারণ ইংরেজি ব্যক্তি তারা শিক্ষাটা তো, আমাদের বেশি প্রাধান্য দিয়ে থাকে। হ্যাঁ ভেরি গুড, এটাই আসল উত্তর, যে ইংরেজি শিক্ষার প্রাধান্য দিয়েছিল কে, গভর্নমেন্ট জবে ইংলিশে প্রায়োরিটি কে দিয়েছিল হার্ডিন, বলো? লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে? আমি বলেছিলাম গভর্নমেন্ট জবে ইংলিশকে প্রায়োরিটি প্রাধান্য দিয়েছিল লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। তো সেই কারণে তাতে আকর্ষিত হয়েছিল কারা, বাঙালি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত, বেসিক্যালি আমরা বলতে পারি যারা বাঙালি, বাঙালিরা এতে বেশি প্রভাবিত হয়েছে।
তারপর আস্তে আস্তে প্রায় সবাই, কিন্তু প্রথম দিকে এটার যে মানে এটার জন্য প্রভাবিত হয়েছিল বাঙালিরা। আচ্ছা কেউ কেউ নেক্সট। এই কালচারটাকেও গ্রহণ করেছিল। একদম, মানে এটা প্রথম থেকে কালচার গ্রহণ, মানে দেখো সে কি আর আমরা গ্রহণ করিনি, আমরাও তো এখনো দেখো মানে ব্যাপারটা কি বলো, আমরা তো এখন আমরা তো স্যার এখন মেনে চলছি ওয়েস্টার্ন কালচারটা, মানে আমাদের পোশাক আমরা তো মেনে চলছি, মানে পোশাক ওয়েস্টার্ন কালচারই চলছে, পুরো ওয়েস্টার্ন কালচার আর কি। আমরা হচ্ছে এখন ধুতি পাঞ্জাবি পরলে ব্যাক ডেটেড বলি, শাড়ি পরলে একটু, যাই হোক শাড়িটা আমরা কিসে পরতে পছন্দ করি, কোনো ওকেশন এমনি পরলে আমাদের খুব কষ্ট লাগে, তাই তো সেরকম ব্যাপার আর কি। ইংরেজি বললে ভালো, মানে ব্যাপারটা হচ্ছে ওই আর কি। যাই হোক, নিম্নলিখিত মহাপুরুষদের মধ্যে কাকে ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয়, ভারতীয় নবজাগরণের জনক? রাজা রামমোহন রায়। তাহলে অ্যান্সার আমাদের একদম রাজা রামমোহন। এগুলো সব প্রথম দিকের কোশ্চেন, তো ওই জন্য একদম রাজা রামমোহন রায়েরই হিসেবেই পুরো সাজিয়ে দিয়েছে। আচ্ছা ভালো থাকে। নেক্সট পরের কোশ্চেন কি বলছে দেখি। প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। হচ্ছে রাজা রামমোহন রায়। যাই ঠিক আছে, এবার প্রশ্নটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে না? প্রশ্নটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে না বাকিদের? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে তো বাবা। দেখো তোমার হয়তো নেটওয়ার্কের ইস্যু, দেখা গেল লেফট করে জয়েন করো, দেখা তো যাচ্ছে। আচ্ছা এখানে প্রশ্নটা, যদি ঐতিহ্যবাহী আধুনিক মানুষ বা আধুনিকতা বাদী হচ্ছে, তাহলে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে, তাই তো? তাহলে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম। এটা বলতো যে কে বলেছে, মানে স্টেটমেন্টটা কে দিয়েছে সেরকম। যেমন আমাদের, তুমি যে, আমি যদি তোমাকে বলি যে বলো তো ভারতের জনক কে, ফাদার অফ নেশন কে, তুমি কি বলবে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। তাহলে তুমি তুমি কিসের ভিত্তিতে বলছো যে গান্ধীজি ফাদার অফ নেশন? হ্যাঁ হয় সুভাষচন্দ্র বসু বলেছে, বলেছিল তাই। প্রত্যেকটা জাতিকে মূল মর্যাদা তো গান্ধীজির, মানে গান্ধীজির গান্ধীজির থ্রুতে আমাদের হচ্ছে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা ব্যক্তিকে তাদের সমান মর্যাদা, প্রত্যেকটা জাতিকে সমান মর্যাদা দেওয়া হয়েছিল, তাই কি? সত্যি কি তাই? প্রত্যেকটা জাতিকে সমান মর্যাদা দিয়েছিল গান্ধীজি? তাহলে ইলেকশনের সময় 25% মুসলিমদের জন্য 36% সিট রিজার্ভ কেন বলেছিল গান্ধীজি সব জায়গাতে? মানে মুসলিমদের জন্য কেন সব জায়গায় কথা বলেছে? সে যদি সবাইকে সমান ভাবে করতো, যদি তার কাছে মাইনরিটি মানে হচ্ছে মুসলিমরা মাইনরিটি হয়, তাহলে বাকি শিখ যারা রয়েছে, পার্সি যারা আছে, তারা তার কাছে মাইনরিটি নয় কেন, শুধু মুসলিম কেন? ঠিক আছে, ব্যাপারগুলো সেখানে কেউ একজন বলে দিল, সে তোমার নেহরু বলুক আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে মানে আমাদের সুভাষ বলুক, সে বললো বলে একজন ফাদার অফ নেশন হয়ে যাবে। তো আমি তো মমতা ব্যানার্জিকে বলবো হচ্ছে উইচ অফ বেঙ্গল, তাহলে কি উইচ অফ বেঙ্গল সে হয়ে যাবে? তাহলে কেউ একজন বলে দিল সেই কথাতে, আমরা কাউকে ফাদার অফ নেশন বলে দিল, একজনকে বাবা বলে দিলাম, একজনকে চাচা বলে দিলাম, হয়ে গেল, কেউ বলে দিলেই হয়ে গেল নাকি? নিশ্চয়ই নয়, এগুলো কারো বলার ভিত্তিতে নয়। তাহলে এই যে জিনিসটা, এটা নিয়ে পিটিশন করেছে একজন, একজন কেস করেছিল, নাম তোমরা গুগল করলে পেয়ে যাবে, যে গান্ধীজিকে কিসের ভিত্তিতে ফাদার অফ নেশন বলা হবে সুপ্রিম কোর্টে, কিন্তু পিটিশন করেছে। সেখানে গভর্নমেন্ট বলেছে না, আমাদের কাছে এরকম কোনো নথি নেই যে আমরা গান্ধীজিকে ফাদার অফ নেশন বলতে পারবো। তা তুমি কেন বলি? আমি তো কোনোদিন বলবো না, আমি তো কোনোদিন বলি না, বা আমি তো কোনোদিন মানি না। এটা লোকের মানার ব্যাপার, কেউ বলে দিলেই সেটা হয়ে যাবে এরকম তো কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ব্যাপারটা সেখানে সেরকম আর এগুলো কেন বলা হয়েছিল, কারণ একজনকে হিরো দেখাতে হবে, সেই কারণে। এটা ব্যাপারটা দেখো, একজনকে তো হিরো বানাতে হবে সাপোজেই তো। তাহলে হচ্ছে ফাদার অফ, যদি ফাদার অফ নর্থ কোরিয়া বলা হয় তাহলে কি হবে? এখন যে ওদের আছে সে বলবে, সে নিজেকে বলবে, তাহলে অ্যাকচুয়ালি কি সে কি তার ডেভেলপমেন্ট করছে? তোকে ভয়ে বলেছে সেই সময়ও গান্ধীজি, যে ভয় যেটাকে বলা হয়, ঠিক আছে, সে যেহেতু একটা ফেমাস একজন মুখ দেখাতে হবে, সে ফেমাস একজনের বলা হয়েছে, মানুষ সেটা মেনেছে, তো মেনেছে এতদিন, সেই জন্য ব্যাপারটা চলে আসছে। কিন্তু তার জন্য তো কোনো প্রুফ নেই,
কেন তুমি বলবে, ব্যাপারটা সেরকম বললেই বলে হয়ে যাবে সেরকম ব্যাপার নয়। কিন্তু রামমোহন রায়, রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত প্রথম সোসাইটি কোনটি? হ্যাঁ বলো। আত্মীয় সভা। কি বলছিল আত্মীয়, আরেকজন কি বলছিল, মানে কি বলছিল? হ্যাঁ স্যার, বলছি যে আমাদের মানে যে টাকা তাতে তো মহাত্মা গান্ধীজির ছবি থাকে, এমন তো অনেক ব্যক্তি আছেন যারা আমাদের জন্য অনেক ভালো অবদান রেখে গেছেন, তাহলে কেন ওনার ছবিটাই দেওয়া হয়েছে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। তাহলে বলো তো, তাহলে আমি এই এই কোশ্চেনটা, এই কথাটা তোমাদের বলেছিলাম যে আমাদের নোটে মহাত্মা গান্ধীর যে ছবি সেটা কবে চালু হয়েছে, তাহলে তোমরা কি বলবে? 1947 সালে নাকি যখন নোট ছাপা হয়েছিল? না না, ছবি না কত বলেছিলেন, 1995। আগে কোনো যদি পশু পাখি কোনো কিছুর ছবি যদি নোটে দেওয়া হয়, আগে যেটা ছিল নোট কি করা যেত, নকল করতে পারত, ইজিলি ডুপ্লিকেট করা যেত, ঠিক আছে, নোট ডুপ্লিকেট করা যেত। এই কারণে নোটের উপরে প্রথমবার কোন হিউম্যান ফেস, কারণ হিউম্যান ফেস কে নকল করা বা ডুপ্লিকেট করা যায় না, সেই জন্য প্রথম একটা হিউম্যান ফেস এর দরকার ছিল। সেই সময় হিউম্যান ফেস কার আসতে পারে, কে হতে পারে? সবার বললো যে ঠিক আছে, হিউম্যান ফেস বলতে আমরা হচ্ছে গান্ধীজিকে, গান্ধীজিকে আমরা সবাই জাতির জনক না, আমরা একটু সম্মান টম্মান করি, তো তো এই কারণে বলছে ওকে ঠিক আছে। কংগ্রেস সরকার ছিল তো অবভিয়াসলি এই জন্য বলছে গান্ধীজি হয়ে যাবে, ঠিক আছে। এটা কখনোই নয় যে নোটে হচ্ছে গান্ধীজি প্রথম থেকেই ছিল, ঠিক আছে। এখন কি গান্ধীজির ছবি থাকাকালীন এখন কি আমাদের নোট কি মানে নকল করা যায় না? এখন তো করা যায়, কেন করা যায় না? অবশ্যই করা যায়। এখন পশু পাখি থাকলে যদি নকল হয়, তাহলে তাহলে মানুষ থাকলে কেন নকল হবে না? যখন হয়েছিল তখন যেত না, এখনকার দিনে তো তোমার হচ্ছে এআই এর কাজ জন্য সবকিছুই করা যেতে পারে। আমাদের টাকা আছে নকল করা যেত, আর এটা তো বিজেপি সরকার বলেছিল যে আমি যেটুকু জানি যে নেতাজির ছবি সম্ভবত করার একটা ইয়া চলছে আর কি। আচ্ছা তাহলে আমি তাহলে একটা জিজ্ঞাসা করো তো। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি তোমার কথা শুনলাম। এই যে নোটের ওপর যে কার ছবি দেয়া হবে সেটা কি বিজেপি বললে হয়ে যাবে না কংগ্রেস বললে হয়ে যাবে? আরবিআই বলছে আজি, একদম এটা আরবিআই থেকে করতে হবে, ঠিক আছে। আরবিআই যদি চায় তাহলে এটা করতে পারে, তো তার জন্য বিজেপি মোদি বলুক আর মোদি বলুক কেউ বললে হবে নি বাবা, ঠিক আছে। নোটের উপরে কার ছবি থাকবে সেটা আরবিআই, এটা 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 হচ্ছে অনুমতি মনে হয় দেয়নি এখনো, মানে এটা হচ্ছে করার পরিকল্পনা জীবনে হবে না ইউসিসি, ঠিক আছে, জীবনে ইউসিসি করতে পারবে না, কারণ ইউসিসি করলে প্রথম যেটা হবে, প্রথম যেটা হবে 2025 সালে হতে পারে একটা, দেখবেন কোনোদিন হবে না, কোনোদিন হবে না। যদি করে নর্থ ইস্ট, নর্থ ইস্ট আগে ইন্ডিয়া থেকে বেরিয়ে যাবে, কাট হয়ে যাবে, বুঝতে পারছো? কোনোদিন হবে না, এখন আর কিছুই সম্ভব না, অসুবিধেই আছে। আরে বাবা, বিজেপি যদি 543টা সিটের মধ্যে বিজেপি যদি 543টা সিটও পায় তবুও কোনোদিন করতে পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা কখনোই যে 240টা সিট পেয়েছে বলে জোট সরকার বলে সেরকম কোনো না, কোনোদিনই পারবে না, কারণ এর পিছনে অনেক ব্যাপার আছে বাবা। সবকিছু কি আর একদিক দিয়ে হয় গো, এর পিছনে অনেক ব্যাপার আছে। কারণ যদি ইউসিসি করা হয় সমস্ত ট্রাইবাল যারা রয়েছে, সমস্ত যেরকম উপজাতি রয়েছে তাদেরও ইউসিসির আন্ডারে চলে আসবে, তারা কোনোদিন মানবে এগুলো? কত ট্রাইব আছে জানো, পুরো নর্থ ইস্টটা তো টোটালি ট্রাইবাল এরিয়া, মণিপুর, মিজোরাম, তারপরে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তারা কোনোদিন ইউসিসি মানবে নাকি? কোনোদিন মানবে না। আর ওইসব জায়গায় এখনো স্পেশাল স্টেটাস দেওয়া আছে ওইসব রাজ্যকে, ওইসব রাজ্য ইন্ডিয়ার সাথে এখনো মার্জি হয় না ঠিকঠাক করে, শুধু নামেই আসাম আমাদের স্টেট, কিন্তু আছে নাকি ধরি আসাম আমাদের সঙ্গে, নাগাল্যান্ড এরা শুধু নামে ইন্ডিয়ান স্টেট থোড়ি আছে এরা আমাদের সঙ্গে। তারপরে ইউসিসি করলে সব শেষ হয়ে যাবে, গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো মানে দেখো নির্বাচনের জন্য অনেক কিছু বলা হয়, কিন্তু সব হবে এরকম কিছু না। এগুলো মানে কি বলতো, কিছু পাবলিসিটি কথাবার্তা বলা হয় সেগুলোতে আমরা একটু নেচে যাই এরকম, ঠিক আছে, বাকি আর কিছু না।
ওই জন্য বেশি নাচতে নেই, হ্যাঁ যা হবে তখন দেখবো। আচ্ছা এটা কি বললাম, প্রথম সোসাইটি, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত প্রথম সোসাইটি, আত্মীয় সভা, আত্মীয় সভা, কত সালে মনে আছে? 1815। আর তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার দেবেন্দ্রনাথ টেগোর। তারপরে ব্রাহ্ম সমাজ, এটাকেই নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ। আচ্ছা হলো নেক্সট, নিচের মধ্যে কি আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন? হয়ে গেল, রাজা রামমোহন রায় ফাউন্ডার অফ আত্মীয় সভা। ঠিক আছে ভালো কথা। কি ছিল কোশ্চেন? ওই কোশ্চেনটাই আর কি আছে, ঘুরিয়ে কোশ্চেন। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1830। তাহলে তাহলে এখানে 1828 করবো, 1828 করবো। ঠিক আছে, যদি 1828 আর 30 থাকতো তাহলে আমরা বলতাম যে 1828 হতো, মানে যদি 30 হতো, কিন্তু যখনই 1828 আছে 30 নেই, তার মানে আমাকে প্রথমটাই জানতে চাই, ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, রাজা রামমোহন রায় দ্বারা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আচ্ছা কি কোশ্চেন, এইখানে দেখ, এখানে হয়ে যাবে 1830। বুঝতে পারছো কোন জায়গায় কি অ্যান্সার হলো? এই জায়গায় হবে 30, কিন্তু এই জায়গায় হবে 28, কারণ এখানে 30 অপশনে নেই, দুরকম এই জন্য কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়, আবার এক কোশ্চেন, রাজা রামমোহন রায়, প্রথম দিন কোশ্চেন একটু বেশ সহজ সহজ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা পারবো, বল। আকবর দ্বিতীয়, দ্বিতীয় আকবর দ্য সেকেন্ড, তাই তো? কারণ আকবর দ্বিতীয় তাকে রাজা উপাধি দিয়েছিল, কেন? ইংল্যান্ডে, যাতে সে গিয়ে তার পেনশন পেনশন বাড়ানোর জন্য। আচ্ছা আমি এটাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, ভালো করে উত্তর বলবে, যে প্রথম পেনশন ভোগী মুঘল সম্রাট কে ছিল? পেনশন ভোগী প্রথম মুঘল সম্রাট, ঔরঙ্গজেব হবে স্যার। ভেরি গুড, তোমাকে হচ্ছে তোমাকে নোবেল দেওয়া হবে, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব পেনশন পেত, হ্যাঁ ঔরঙ্গজেব কি পেনশন পায়নি, কিন্তু কিন্তু বাণিজ্যের বাণিজ্যের জন্য যে অনুমতি দিয়েছিল সেইটা আর কি বলতে চাইছিলাম আর কি। তাতে তাতে কে দিয়েছিল? ঔরঙ্গজেব দিয়েছিল বাণিজ্যের অনুমতি, জাহাঙ্গীর দিয়েছিল, জাহাঙ্গীর দিয়েছিল প্রথমে। ভগবান, ছি ছি ছি, উত্তর বললে হবে মোহাম্মদ শাহ রঙ্গিলা না? দেখো পেনশন পাবে কিসের মাধ্যমে? অবশ্যই সেখানে দ্বৈত শাসন চালু হওয়ার পরে হবে, ক্ষমতা রাজস্ব আদায় সেটা ইংলিশ ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গিয়েছিল, আর শুধু শাসন নবাবের হাতে হবে। তার মানে এই যে দ্বৈত শাসন বা দেওয়ানি লাভটা বেসিক্যালি একটা ট্রিটির মাধ্যমে হয়েছিল, মনে পড়ে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি, মনে পড়ে এলাহাবাদ ট্রিটি? মোহাম্মদ শাহ, এলাহাবাদ ট্রিটি 2। আচ্ছা তাহলে বলো এই যে দেওয়ানি লাভটা হয়েছিল কোন যুদ্ধের পরে? ব্যাটেল অফ বক্সার এর পরে। তাহলে ব্যাটেল অফ বক্সার এর সময় কি ছিল? তাহলে এত আমাকে এত দূর পর্যন্ত আসতে হলো, আমাকে এই উত্তরটা পেতে এত দূর আসতে হলো, কেন গো? এই উত্তরটা পেতে আমাকে এত কিছু বলতে হলো,
কেন বলতে হলো আমাকে এত দূর কেন? শাহ আলম অসমে ছিল মনে ছিল, কিন্তু আপনি কি বলতে চাইছেন সেই অবধি শুনতে? আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ানি লাভ বললাম 1764, তাহলে তখনই বলে দিতে পারো তখনই মোগল সম্রাট কে ছিল। আমাকে আবার এলাহাবাদ ট্রিটি বলতে হলো, ব্যাটেল অফ বক্সার এত সোজা ভাবে আমাকে এত মানে ভাঙফোড় করে কেন বলতে হলো? হ্যাঁ, এত ভাঙফোড় করে পরীক্ষার সময় উত্তর দেওয়ার সময় কেউ তোমাকে জিজ্ঞেস করবে? হ্যাঁ, কোশ্চেন দিবে, শুধু উত্তর চাইবে, তাও আবার তোমাকে 4-5 সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তর ভাবতে হবে, তাই না? তাহলে উত্তর ঠিকঠাক করে পড়তে হবে আর একটু মাথাটাকে ফাস্ট করতে হবে। চলো, রামমোহন রায়ের সমাধি কোথায় রয়েছে? ব্রিস্টল, ইংল্যান্ডের ব্রিস্টল। ব্রিস্টল ইংল্যান্ডে রয়েছে, ইংল্যান্ডে মারা গেছে। ইংল্যান্ডের ব্রিস্টলে রয়েছে, কেন? সেখানে সে মারা গেছিল, তাই তো? ইংল্যান্ডের ব্রিস্টলে রয়েছে, কারণ সেখানে সে কবে মারা গেছিল? মেনিনজাইটিস। কবে মারা গেছিল? 1833 ডেথ হয়েছে ব্রিস্টল, হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, জাতীয়তাবাদের জনক, ভারতীয় জাতীয়তাবাদের জনক, আবার ঘুরে গেছে রাজা রামমোহন রায়। আচ্ছা, ব্রাহ্ম সমাজের নীতি ভিত্তি কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? একেশ্বরবাদ, মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একেশ্বরবাদের উপর ভিত্তি করে ব্রাহ্ম সমাজের নীতি। ভেরি গুড। আচ্ছা, রাজা রামমোহন রায় নিচের কোনটির প্রতিবাদ করেনি? পাশ্চাত্য শিক্ষাই করো, ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষার প্রতিবাদ করেনি, কারণ এটাই তো সে চাইছো, চাইতো না ওয়েস্টার্ন এডুকেশনে শিক্ষিত করতে। নিচের কোন সমাজ সংস্কারক 1826 সালে জুরি আইনের তীব্র বিরোধিতা করেছিল? রাজা রামমোহন রায় ছিল, রাজা দা ছিল। আচ্ছা, নব্য হিন্দুস্তানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন কে? ঊনবিংশ শতক, 1820 টাইপের, এই টাইম হিন্দুস্তানের শ্রেষ্ঠ প্রতিনিধি। শ্রেষ্ঠ প্রতিনিধি বলতে স্বামী বিবেকানন্দ হতে পারে, স্বামী বিবেকানন্দ হবে সেটা, স্বামী বিবেকানন্দ কি করবে? ঠিক আছে, নব্য হিন্দুস্তান বলছে, স্বামী বিবেকানন্দই করবে। আচ্ছা, শিকাগোতে অনুষ্ঠিত পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস এ বিবেকানন্দ যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1893। ভালো কথা, খুব ভালো উত্তর। এবার এখানে আমার একটা একটা প্রশ্ন, যে রাজারাম বিবেকানন্দ ছাড়া আর কোন ভারতীয় শিকাগোতে গিয়েছিলেন? কি একটা নাম ভুলে যাচ্ছি, অ্যানি বেসান্ত। ঠিক আছে, আচ্ছা, অ্যানি বেসান্ত কার প্রতিনিধি হিসেবে গেছিল, মানে কিসের প্রতিনিধিত্ব করার জন্য? কোনো না কোনো একটা এর প্রতিনিধিত্ব করবে, একটা সোসাইটি। কি লিখলাম? থিওজফিক্যাল সোসাইটি। কোন সোসাইটি? ইমাম ভাবছিলাম, বললাম ভাবলে হবে না, কইতে হবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা তো সেই কোশ্চেন। 93, 1800।
1893। আচ্ছা, সেই কোশ্চেন ঘুরিয়ে, তাই তো? হ্যাঁ স্বামী বিবেকানন্দ। আচ্ছা আচ্ছা, এটা বলো, বলতে পারবে আশা করি। জ্ঞান যোগ, কর্মযোগ, বিবেকানন্দ, রাজযোগ। স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ, বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা? স্বামী স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ, বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। সাল এখানে দিয়ে বিবেকানন্দ, দিয়েছে, যাই হোক, 1800। বিবেকানন্দ। আচ্ছা, যা, আগের 97, কোশ্চেন দেখিয়ে 1897, পরের, 97। আগের কোশ্চেন দেখিয়ে পরের প্রায় কোশ্চেন দিয়েছে তার। আচ্ছা, আবার একই কোশ্চেন, 97, ঠিক আছে। হ্যাঁ, সারদামণি কে ছিলেন? রামকৃষ্ণের পরমহংসের স্ত্রী, রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী। রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী। দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত প্রার্থনা সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ, বাবা, আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী কি বাণী ছিল? আর্য সমাজ তো একটি সমাজ, প্রার্থনা সমাজ তো কি আত্মারাম পাণ্ডুরঙ্গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ। মানে মানে কনফিডেন্স, সমাজ হবে এটা, কনফিডেন্স এর সাথে ভুল বলছো এ বাবা। আছি আছি, এগুলো সেই সহজ জিনিসকে এইভাবে ভুল বললে হবে? কারণ দয়ানন্দ সরস্বতী কিসের উপর ফলো করতো, কি কে ফলো করতো? বেদ কে ফলো করতো, এই জন্য বলতো বলতো গো ব্যাক টু বেদাস, বেদে তাই তো? ফিরে যাও। গো ব্যাক টু বেদাস, তাহলে বেদে যে তো মানে বেদে বৈদিক যুগে কারা ছিল? আর্যরা ছিল, তাহলে অবভিয়াসলি কি হবে, আর্য সমাজ হবে না? একদম সোজা কথা। আর্য সমাজ কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল? 1867 ও 75, 75, 1875। বেদের পুনর্জীবনের জন্য কে দায়ী? দয়ানন্দ সরস্বতী, আনন্দ সরস্বতী। এক্ষুনি কইলাম দয়ানন্দ সরস্বতী, ভালো করে সুন্দর। ভেদাস, চলো বেদে ফিরে যাই। ওই যে স্যার আজকের প্রশ্নগুলো এরকম কেন, যেটা হচ্ছে সেই একই উত্তর? আজকে ওই একটা জায়গা থেকে নিলাম, এবার আমি আসলে দেখার সময় পাইনি, আমি যা ছিল সব একদম ঝেড়ে ঝেড়ে পুড়ে নিয়ে নিয়েছি, কি কোশ্চেন আছে আমি সেগুলোও দেখিনি টপিকের উপরে, এই জন্য সব ঘুরে 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 একই আসছে। যাই হোক, বেশি কোশ্চেন আছে, শেষের দিকে একটু কঠিন আছে। আচ্ছা, ভারতের মার্টিন লুথার? কাকে বলা হয় ভারতের মার্টিন লুথার? দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী, ভারতের মার্টিন লুথার কাকে বলা? স্বামী দয়ানন্দ সরস্বতী, ভেরি গুড। এটা তো বলেছিলাম না, দেখাইনি কেন ছিল এগুলো? সত্যার্থ প্রকাশ? এটা দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, আরেকটা বই কি ছিল সত্যার্থ প্রকাশ? আরেকটা কি ছিল? বেদভাষ্য, বেদভাষ্য। আচ্ছা, আবার একই কোশ্চেন, একই ছিল না কোশ্চেন? লিখেছেন আবার লেখক। আচ্ছা, এটা তো একটু সেই রকম আর্য ঘুরিয়ে সমাজ, কোশ্চেন, আর্য সমাজ, একটু ঘুরিয়ে কোশ্চেনটা আছে কিন্তু ওইভাবে। শুদ্ধি আন্দোলনকে সমর্থন করেছিল? আর্য সমাজ হবে, আর্য সমাজ, আর্য সমাজ। অবভিয়াসলি আর্য সমাজ। শুদ্ধি আন্দোলন কি মনে আছে তো?
মনে আছে না? নি ভুলে গেছি স্যার। আচ্ছা বলে দিচ্ছি, শুদ্ধি আন্দোলন হচ্ছে যে 1813 আমাদের যখন চার্টার অ্যাক্ট পাস হয়, ঠিক আছে, চার্টার অ্যাক্ট পাস হয় সেই সময় আমাদের এডুকেশনের সাথে সাথে মিশনারি যারা ছিল, খ্রিস্টান মিশনারি যারা ছিল, তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক আছে। ফলে তারা ভারতে এসে কি করলো, ভারতের যারা মুসলিম ছিল, মুসলিম হিন্দু, ঠিক আছে, আরো যারা ছিল শিখ থেকে শুরু করে প্রত্যেকে কি করলো, কনভার্ট করতে শুরু করলো, কিসে না খ্রিস্টানে কনভার্ট করতে শুরু করলো। ফলে কি হলো, প্রচুর মানুষ জোর করে খ্রিস্টানিটিতে কনভার্ট করা হলো। তখন সমাজে আসে কি, আর্য সমাজ আসে, দয়ানন্দ সরস্বতী, তিনি কি করেন, যেসব হিন্দুদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টানিটিতে কনভার্ট করা হয়েছিল, তাদেরকে আবার ঘুরে খ্রিস্টানিটি থেকে হিন্দু ধর্মে নিয়েছিল। এই মুভমেন্টটাকে বলা হয় শুদ্ধি আন্দোলন। এবং এর ফলে মুসলিমদের জন্য কিছু করেনি বা অন্যদের কিছু করেনি, এই কারণ থেকে হিন্দু মুসলিমদের মধ্যে প্রথম বিভেদ বা দরার একটা হয়েছে, ঠিক আছে। পরে এটাকে আরো প্রমিনেন্ট করলো কে, আমাদের স্যার সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। আচ্ছা, কে বলেছেন ভালো সরকার স সরকারের বিকল্প নয়, স্টেটমেন্ট, গুড গভর্নেন্স ইজ নট দয়ানন্দ সরস্বতী, গুড গভর্নেন্স কখনোই হচ্ছে স্বরাজের বিকল্প নয়। মানে ভালো শাসন করলেই যে, ভালো সরকার করলেই যে স সরকার হয়ে যাবে সেটা না। স সরকার মানে নিজের সরকার বাবু, নিজের, বাইরে থেকে কেউ যত ভালোই রুল করুক সে বিদেশি হবে। আচ্ছা, নিম্নলিখিত কে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন? বালগঙ্গাধর তিলক। হিন্দিকে জাতীয় ভাষা এই করেন। তাহলে অ্যানসার হবে কি, বালগঙ্গাধর তিলক, স্বামী দয়ানন্দ। দেখো এখানের মধ্যে একটা ব্যাপার আছে, কি ব্যাপার, যে তোমরা কোশ্চেনটাকে ভালো করে পুরোটা পড়ো, এটাই তোমাদের ভুল। দেখো কোশ্চেনটা যদি বলে হু ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম স্বরাজ, ভালো করে শুনে রাখো, ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম স্বরাজ মানে স্বরাজ কথাটা কে প্রথম ব্যবহার করেছিল, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি, দয়ানন্দ সরস্বতী। যদি কোশ্চেন করে প্রথম স্বরাজ কথাটা আইএনসি তে কে বলেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, দাদা ভাই নৌরোজি। আর যদি কোশ্চেন করে খুব পপুলারাইজ দ্য টার্ম স্বরাজ, স্বরাজ কথাটাকে কে জনপ্রিয় করেছিল, তখন হবে বালগঙ্গাধর তিলক। তিনটের মধ্যে পার্থক্য বুঝতে পারলে বল, ঠিক আছে। কিন্তু স্বরাজ কথাটা দয়ানন্দ সরস্বতীর আগেও ব্যবহার করেছিল কে, ছত্রপতি শিবাজী মহারাজ, ঠিক আছে। এটা শিবাজীর প্রথম কথা ছিল। শিবাজীর রাজ্যে দুরকম রাজ্য হতো, একটা ছিল স্বরাজ আর একটা ছিল কি, মুলকাগিরি, মনে পড়ে? তাহলে সেখানে স্বরাজ কথাটা তো ছিল, শিবাজী নিশ্চয়ই, মানে শিবাজী কোনোদিন বলেনি, শিবাজী তো যাই হোক, এটা কি বলতো, শিবাজীকে ছোট করার জন্য, ঔরঙ্গজেবকে বড় করার জন্য এগুলো তো বলা হয় না। কিন্তু স্বরাজ কথাটা প্রথম ব্যবহার অবশ্যই ছত্রপতি শিবাজী মহারাজ করেছিল, কিন্তু এটা তারপর মডার্নতে প্রথম ব্যবহার করেছিল দয়ানন্দ সরস্বতী। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এটা প্রথম বলেছিল দাদাভাই নৌরোজি, কলকাতা সেশনে, সেকেন্ড সেশন যেটা হয়েছিল 1876, এখানে তিনি স্বরাজ কথাটা বলেন। পরে এটাকে পপুলারাইজ করেছিল বাল গঙ্গাধর তিলক, স্বরাজ আমার জন্মগত অধিকার, এর মাধ্যমে এটা পপুলার হয়েছিল। তাহলে এখানে অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী। আর কোশ্চেনটা আরো যদি এটাকে আমি বাদও দিই, কোশ্চেনটা হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে কে গ্রহণ করেছিল, এটা অবশ্যই দয়ানন্দ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? মানে কোশ্চেনটা পড়বে, তুমি স্বরাজ কথাটা ব্যবহার করেছো, তুমি কনফিউজ হচ্ছ যে তিলক হবে না দাদাভাই নৌরোজি হবে, তুমি কনফিউজ হচ্ছ, ছাড়ো পরের কোশ্চেন, পরেরটাই চলে যাও, হিন্দিকে জাতীয় ভাষা, এর মধ্যে তো কোনো কনফিউশন থাকার কথা না। বুঝতে পারলাম, ক্লিয়ার হলো কথাটা?
এখানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা চলে এসেছে, আত্মারাম পান্ডুরঙ্গ। মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রধান পরিচালক কে ছিল? রানাডে হবে, এম জি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, এম জি রানাডে। দেব সমাজ শিবনারায়ণ হবে স্যার, শিবনারায়ণ অগ্নিহোত্রী। দেখে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে বাকিগুলো তো হবে না, দাদাভাই নৌরোজি হবে না। দাদাভাই নৌরোজি ছিলেন একজন ফার্সি, ফার্সি ফ্যামিলি থেকে বিলং করতেন। আর বল্লভভাই প্যাটেল তো বাবা অনেক পরের ব্যাপার, আর রামকৃষ্ণ পরমহংসদের তো এইসবের মধ্যেই ছিল না, তাই না? সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। গুলামগিরি রচয়িতা জ্যোতিবা ফুলে, তো অবশ্যই জ্যোতিবা ফুলে গুলামগিরি রচয়িতা। সত্যশোধক আন্দোলনের সূচনা হয়েছিল কার দ্বারা? জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে, ওইটাই অ্যানসার, জ্যোতিবা ফুলে ফাউন্ডার বা এটা। মহাত্মা জ্যোতিবা ফুলে বলা হয়, অবশ্যই জ্যোতিবা ফুলেকে মহাত্মা বলা হয়, অবশ্যই বলা। পিছিয়ে পড়া শ্রেণীকে উন্নত করার মূল লক্ষ্য কার ছিল? কি হবে? মহারাষ্ট্রে জাত বিরোধী, অবশ্যই মহারাষ্ট্রে জাত বিরোধী আন্দোলন বোঝাই যাচ্ছে, কারণ বোঝাই মহা সত্যশোধক সমাজ মহারাষ্ট্রে প্রতিষ্ঠা, তার বাকির দিকে দেখার কি আছে? হ্যাঁ, এটা বলো তো, যিনি সামাজিক ধর্মীয় সংস্কারের বিরোধিতা করেছিলেন এবং গোড়ামিকে সমর্থন করেছিলেন? রাধাকান্ত দেব হবে স্যার, রাধাকান্ত দেব, অ্যান্সার অবশ্যই সুন্দর, রাধাকান্ত দেব। সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন, ঠিক আছে, রাধাকান্ত দেব। রাধা স্বামী সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শিবনারায়ণ অগ্নিহোত্রী? না, শিবনারায়ণ অগ্নিহোত্রী তো হয়ে গেল, শিবনারায়ণ অগ্নিহোত্রী তো হয়ে গেল, শিবদয়াল সাহেব। মহারাষ্ট্রে কোন সংস্কারক লোকহিতবাদী? খুব ভালো প্রশ্ন, গোপাল হরি দেশমুখ, গোপাল হরি দেশমুখ পাগলা। এটা কতবার বলা হবে লোকহিতবাদী? এটা তোমাদের ইয়েতেও পড়িয়েছিলাম যে লোকহিতবাদী আর একে বলা হয় তোমার লোকমান্য, আর লোকহিতবাদীর মধ্যে একটা কনফিউশন হয়, লোকমান্য বললে তিলক হয় আর লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ। হ্যাঁ, তো এটা তো ভীষণ ফেমাস কোশ্চেন, এগুলো ভুল করলে হবে? এটা ভুল করা একদম লোকহিতবাদী লেখা, আরে লোকহিতবাদী মানে এটা লোকহিতবাদী হবে, আরে যাই হোক একই সেম ব্যাপার। এটা হচ্ছে তোমার যাই হোক এটা স্পেলিং মিস্টেক। হ্যাঁ, এটা লোকহিতবাদী মানে লোকহিতবাদী বলা, অসুবিধা নেই। বিধবা বিবাহের বিধবা পুনর্বিবাহের প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন কে মহারাষ্ট্রে?
গোপাল হরি দেশমুখ, গোপাল হরি দেশমুখ মহারাষ্ট্রে বিধবা বিবাহের উৎসব, মহারাষ্ট্রে বিধবা পুনর্বিবাহ প্রচারণার নেতৃত্ব, মহারাষ্ট্র বলেছি গোপাল হরি দেশমুখ কি তাই? হ্যাঁ গোপাল হরি দেশমুখ, ঠিক আছে আর কিছু নেই। আচ্ছা পারসি সমাজের সংস্কারক, স্যার এখানে স্যারও দিয়ে দিছে, যাই হোক বেহরামজি তো ছিল, রুস্তম বেহরামজি, রুস্তম বেহরামজি করে। আর এটা মনে রাখবে যে জামশেদজি টাটা এরা কিন্তু পারসি সমাজ থেকে, ঠিক আছে, যে টাটা আমাদের যে রতন টাটা এরা কিন্তু পারসি। তারপর আমাদের যে শ্যাম মানেকশ কেউ পারসি, এটা জানো? নাভালজি টাটাটা গিয়েছিল, নাভালজি টাটাটা গিয়েছিল। তোমার ভূমি ভাবা, ভূমি ভাবা, ভূমি জাহাঙ্গীর ভাবা, তিনিও পারসি ছিলেন। আমাদের পারসি সমাজ ভারতের মধ্যে সবচেয়ে মানে খুব ট্যালেন্টেড ফ্যামিলি থেকে বিলং করে সবসময়। তারপরে তো আমাদের রতন টাটাও রয়েছে। বাট এই পারসি সমাজ না মানে সবচেয়ে বেশি ভীষণ কনজারভেটিভ, মানে এদের মতো কনজারভেটিভ ফ্যামিলি খুব কম আছে। আজকে পারসি সমাজের হচ্ছে মানে সংখ্যা প্রচুর কম, তার কারণ মানে এরা ভীষণ কনজারভেটিভ, ভীষণ কনজারভেটিভ, মানে এরা এদের পারসি সমাজ ছাড়া অন্য কারোর সাথে বিয়েই করে না। কেউ যদি বিয়ে করে সে তাকে পুরো যাকে বলে সমাজচ্যুত, তাদের সমাজ থেকেই টোটালি বের করে দেয়। এই জন্য মানে পারসি সমাজে ছেলে বা মেয়ে পাওয়া খুব চাপের ব্যাপার, ঠিক আছে, মানে হিন্দু বা মুসলিম বিয়ে করলেও কিছুদিন পরে মেনে নেয়। পারসি সমাজে হচ্ছে পুরো একদম পুরো সমাজচ্যুত করে দেয়, এই জন্য এরা হচ্ছে অন্য এতে বিয়ে করেন, এই জন্য ওদের সংখ্যা প্রচুর এখন কম পারসি। কোন সালে সম্মতির বয়স আইন, মানে বিয়ের ক্ষেত্রে যে ন্যূনতম বয়সের যে হয় সম্মতির আইন পাস? 56 হবে, জানা নেই, 1891, ঠিক আছে। এখানে বলা হয় যে বিবাহের ক্ষেত্রে মেয়েদের সম্মতির বয়স কত ছিল, আগে 21 ছিল, তারপর 14 ছিল, 14 ছিল, 14 বছর, বাবা 14 ছিল, বাবা তুমি সেই 1821 মানে আজকের দিনে চলে গেছো, 1891 তখন 12 বছর 14 বছর ছিল, প্রথমে 12 ছিল তারপরে 14 আছে, এলে অনেক ব্যাপার আছে, যাই সে অন্যান্য দেশে বা বিশেষ করে চায়নাতে বিশাল ব্যাপার আছে, যাই সে পরে বলবো, বললো অনেক অনেক কিছু আলোচনা হয়ে গেল। আচ্ছা এটা একটা বেশ বড় রকমের কথাবার্তা দিচ্ছে, বলছে তার নীতিগত ছিল ধর্মীয় সংস্কার নীতি, সামাজিক কুফল দূর করার জন্য আইনের উপর নির্ভর করেছিলেন, বাল্য বিবাহ পর্দা নির্মূলের জন্য কাজ করেছিলেন, জাতীয় স্তরে সামাজিক বিবেচনাকে উৎসাহিত করার জন্য বহু বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের পাশাপাশি বার্ষিক সম্মেলনে গিয়েছিলেন, তার কথা বলা হচ্ছে। দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝো, ভারতীয় জাতীয় কংগ্রেসেও গেছিল, তার মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টাইম পিরিয়ড, এটা তুমি বুঝবে, মানে তার টাইম পিরিয়ড হবে 1885 পরবর্তী কংগ্রেস, তাহলে সেটা কে হতে পারে, তাহলে আম্বেদকর, কি মনে হচ্ছে বি আর আম্বেদকর? অ্যানসার হবে এম জি রানাডে, রানাডে, ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে। আচ্ছা আগে কোশ্চেন একটু বিবাহের বয়স, সম্মতির বয়স নাই, আচ্ছা 14 বছর নেটিভ ম্যারেজ ছিল, নেটিভ ম্যারেজ অ্যাক্ট, আর এই সম হ্যাঁ আর সম্মতির আইন এটা হচ্ছে পারসি সমাজে হয়েছে, পারসি সমাজে, ঠিক আছে, পারসি সমাজে এটা হয়েছে।
নেটিভ ম্যারেজ একটা তো অনেক হ্যাঁ, আগে হয়েছিল, নেটিভ ম্যারেজ একটা আগে ছিল, এর অনেক আগে ছিল। আর এটা পার্সির, পার্সি সমাজে এটা হয়েছে। এটা কি বলছে, ভারতীয় জাতীয় সংগ্রামের সময় জাতীয় সামাজিক সম্মেলন গঠিত হয়েছিল, কারণ কি? স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন সামাজিক সম্মেলন হয়েছিল, জাতীয় সামাজিক সম্মেলন হয়েছিল, কারণ কি? কারণ বলছে, বাংলার বিভিন্ন অঞ্চলে, বাংলা অঞ্চলের বিভিন্ন সামাজিক সংস্কার গোষ্ঠী গড়ে উঠেছিল, যারা আলোচনার জন্য সরকারের কাছে উপযুক্ত পিটিশন প্রতিনিধিত্ব করার জন্য একক সংস্থা গঠন করে একত্রিত হয়। ভারতের জাতীয় কংগ্রেস তার আলোচনায় সামাজিক সংস্কার অন্তর্ভুক্তি চায়নি, এই ধরনের উদ্দেশ্যের জন্য একটা পৃথক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সামাজিক সংস্কার চায়নি, তারা বলছে আলাদা গঠন করো। বেহরানজি মালাবাড়ি এবং এমজি রানাডে দেশের সমস্ত সংস্কারী গোষ্ঠীকে একত্রিত করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বলছে, ডি বলছে, উপরের বিবৃতি এ এবং বি এবং সি কোনোটাই সঠিক নয়। কেন বলছে, স্বাধীনতা সংগ্রামের সময় জাতীয় সম্মেলন গড়ে উঠেছিল, মানে আলাদা করে এরকম সোসাইটি গুলো কেন গঠিত হয়েছে, কারণ কি? কোনোটাই সঠিক নয়। এর অ্যান্সার হচ্ছে অপশন বি, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখনোই সামাজিক সংস্কার অন্তর্ভুক্ত করতে চায়নি, এই জন্য বলছে তোমরা একটা পৃথক সংস্থা গঠন করো। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে আগে থেকেই বলবে, স্যার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো গঠন হলো 1885, তাহলে তার আগে তো অনেক কিছু সংগঠন হলো, আত্মীয় সভা বলো, ব্রাহ্ম সমাজ বলো, সবকিছু হলো, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হলেও এই যে বিভিন্ন সামাজিক সম্মেলন, মানে সবাইকে যে আরো যে এ করার, মানে শিক্ষিত করার জন্য যে পদক্ষেপ, সেটা কিন্তু প্রথম থেকেই ছিল, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখনোই এই জিনিসগুলোকে সামাজিক অন্তর্ভুক্ত করতে চায়নি, এই জন্য পৃথক সংস্কার গঠন, এই জন্য এটা আলাদা ভাবে জাতীয় সামাজিক সম্মেলন হতো। বুঝা গেছে? আর এটা তো কখনো ঠিকই নয়, এটা তো পুরো ভুল, কারণ এরা কখনোই এইভাবে ইউনাইট করতে চায়নি। ঠিক আছে, এটা পুরোপুরি ভুল, এটা কিছুটা ঠিক কিন্তু পুরোপুরি ঠিক না। বলছিলাম স্যার, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো বলো। সানডের ক্লাসটা ওই 8টা থেকে করলে খুব ভালো হতো, এরকম আমার একটা সানডে থেকে ক্লাস থাকে। আচ্ছা, এরা এরকম মানে করো না, মানে যেটা সম্ভব হবে আমি করব। ঠিক আছে, কারণ 8টার সময় আমার সময় হলে অবশ্যই হবে। এবার সবসময় হয় না, এরকম এরকম বললে স্যার 8টা 7টা এরকম সবসময় হয় না, একবার আধবার হতে পারে, এরকম করে বললে হবে না, প্রত্যেকেরই দেখো কাজ থাকে, সবসময় এরকম করা সম্ভব হবে না, এটা টাইম হবে সেটাই করতে হবে। আচ্ছা, পশ্চিম ভারতের ডিভি কার্ভের নামে কোনটি প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে? কার্ভে, নারী শিক্ষা, কার্ভে, একদম ভেরি গুড, কার্ভে ফেমাস ছিল নারী শিক্ষার জন্য, ভেরি গুড। আচ্ছা, কারা বিধবা বিবাহ পুনর্বিবাহের বৈধতার জন্য বিশেষভাবে লড়াই করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, কোন বক্তব্যটি সঠিক নয়? প্রথমটা একটু বলুন, কি অপরাধ বলে ঘোষণা করেন, মানে বুঝলাম না। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা আইনকে অপরাধ বলে ঘোষণা করে। ওটাই ভুল, এই ভুল, ওটা ঠিকই আছে। রামমোহন রায় সতীদাহ প্রথার সমর্থক ছিলেন, ওটা তো ভুল,1856 সালে একটে বিধবা বিবাহ, এটাই তো বিধবা বিবাহ হলো। ব্যাস, ঠিক আছে।
আর দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, ঠিকই তো আছে, তাহলে সঠিক নয় কোনটা? এটাই তো সঠিক, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার সমর্থক ছিলেন, এটাই তো ভুল, ভালো করে পড়তে হবে না। আচ্ছা, 1843 সালের আইন 5-এ কি অবৈধ করেছে? সালে নেটিভ ম্যারেজ অ্যাক্ট পাস করার পেছনে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, ভেরি গুড। 1872 সালে সিভিল ম্যারেজ অ্যাক্টে মেয়েদের ন্যূনতম বয়স নির্ধারণ করে বাল্য বিবাহ প্রথা রোধ করার কথা বলা হয়েছে, কত বছর বয়স? 14 বছর। আচ্ছা একটা কথা বলছি, নেটিভ ম্যারেজ অ্যাক্ট আর সিভিল ম্যারেজ অ্যাক্ট মানে কি ও দুটো কি আলাদা না একই জিনিস? একই জিনিস, একই জিনিস। নিম্নলিখিত অনুচ্ছেদে বিবেচনা করুন, 1853 সালে জন্মগ্রহণ করেন তিনি, তিনি পশ্চিম ভারতের একজন ফার্সি ছিলেন, ভালো কথা, তিনি ইন্ডিয়ান স্পেকট্রেটর এবং ভয়েস অফ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন, তিনি এবং সমাজ সংস্কারক ছিলেন এবং এজ অফ কনসেন্ট অ্যাক্ট এর প্রধান ক্রুসেডার ছিলেন, মানে যেটাকে প্রথম ড্রাফট করেছে, তার কথা বলা হচ্ছে। দাদাভাই নওরোজি। কি হবে আপ ক্যান্সার? আচ্ছা, দাদাভাই নওরোজি, তাহলে 1853 সালে জন্মগ্রহণ। এবার দেখি, দাদাভাই বাকি গুলোকে তো আমরা চিনি নি না, ওই জন্যই বল দাদাভাই নওরোজি। জন্ম 1825, তাই তো? বর্ন 1825, তাহলে উত্তর কি হবে? হবে না, বি হবে, বি হবে, খ খ, বি এম মালাবাড়ি। তাহলে অ্যান্সার হবে বি এম মালাবাড়ি। কি বললাম, বোঝা গেল? পুরোটাই ইন্ডিকেট করছে দাদাভাই নৌরোজিকে, কিন্তু দাদাভাই নৌরোজি তো আগে জন্মে গেছে, এজন্য বি এম মালাবাড়ি। ওকে, না পুরোটা আচ্ছা, ইন্ডিকেট করছিল না, কারণ ওই লেখা দুটো ছিল না ওনার। হুম হুম, ওগুলো ম্যাচ করে মানে, কিন্তু দেখে পার্সি দেখে আমাদের মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ সারদা আইন অধীনে ছেলে মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স? 14 আর 18। 14 থেকে 18। 14-18, 14 আর 18, ভেরি গুড। না এটা উল্টা আর কি, হ্যাঁ, ছেলে 18 মেয়ে 14। সারদা আইন সম্পর্কিত, সারদা আইন কি সম্পর্কিত? বাল্য বিবাহ প্রতিরোধ, বাল্য বিবাহের প্রতিরোধ। কি হবে? বাল্য বিবাহ, বাল্য বিবাহের প্রতি। কিন্তু বয়সটা তো আবার 14 আর 18 হয়ে পড়েছে। হুম, বাল্য বিবাহ প্রতিরোধের জন্য, প্রতিরোধের জন্যই তো সারদা আইন, তখনই সারদা আইনে বললো যে 14-18 নিচে বিয়ে হবে না, 18-14 নিচে বিয়ে হবে না। তার মানে তো কি হলো, বাল্য বিবাহ প্রতিরোধী তো হলো নাকি? কিন্তু 14-14 তো মানে ছোটই, 18 বাবা রে বাবা, তখনকার দিনে 14 অনেক বয়স, 9 বছর আমাদের ঠাকুমা তো জিজ্ঞেস করে, 8 বছরে বিয়ে, 9 বছর 11 বছরে বিয়ে, 9 বছর 8 বছর 7 বছরে কমন বিয়ে হতো, তাই তো? না বললেন আমাদের কয়েকটা জেনারেশনের আগে, এখনকার জেনারেশনে ভাবলে আর হবে? আচ্ছা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি, ঠিক আছে? একটা প্রশ্ন, তোমরা কারো কথা বিবেচনা নয়, এ নয়, এমনি একটা জিনিস শুধু জেনে রাখবে, আমাকে পরে বলবে যে কোশ্চেন লিখে বা কোশ্চেনটা জাস্ট এমনি যে বাল্য বিবাহ, ঠিক আছে, কারো যে এই বলেছে সেই বলেছে সেরকম না, বাল্য বিবাহ ঠিক ছিল ঠিক না ভুল, এখন উত্তর দিতে হবে না, নিজেরা একটু ভাববে,
নিজেরা একটু কনসিডার করো, বিভিন্ন জায়গায় দেখবে পড়বে সামাজিক যে বাল্য বিবাহ ঠিক না ভুল, এটা যে হতো আগে এটা ঠিক ছিল না ভুল ছিল, এখন উত্তর আমি চাইছি না। বায়োলজিক্যালি ভাববো, না না বায়োলজিক্যালি সব ভাববো না রকম সোশ্যালি ভাববো, সব রকম ওভারঅল কনসিডার করবে ওভারঅল, ঠিক আছে। পরে এখন উত্তর আমি চাইছি না, কারণ এখন উত্তর তোমরা বলবে না স্যার ভুল, এখন না পরে ভাববে, তারপরে আমি একদিন আলোচনা করবো, একটু টুক করে আলোচনা করবো, তারপরে তোমরা নিজের সিদ্ধান্ত ঠিক করবে না ভুল করবে তোমাদের ব্যাপার, কোনো সমস্যা নেই। এবং এটা আজকের দিনে মানে প্রেজেন্ট সোসাইটিতে, আজকের দিনে বা প্রেজেন্ট সোসাইটিতে এটার প্রয়োজন আছে না নি, এটা কি প্রয়োজনীয় তা নয়, দেখবে বিভিন্ন জায়গায়। আমি বলছি আমি এখন উত্তর কারো কাছে চাইছি না, আমি এটা পরে তোমরা বিভিন্ন জায়গায় দেখো, ইউটিউব দেখো, বিভিন্ন হচ্ছে এ দেখো, বিভিন্ন জায়গায় একটু রিসার্চ কর, ঠিক আছে, তারপরে উত্তর পরে, এখন না। থিওজফিক্যাল সোসাইটির ফাউন্ডার যদি বলে ইন্ডিয়াতে ভারতে কোথায় হেডকোয়ার্টার ভারতে, মাদ্রাজ, আদিয়ার, মনে পড়ছে? হয়তো পরের কোশ্চেন গুলাতে হয়তো থাকবে এগুলো, ঠিক আছে, আশা করি থাকা উচিত, দেখি। আচ্ছা না, মূল কারণ কি ছিল ভারতে থিওজফিক্যাল সোসাইটির সাফল্যের, মূল কারণ কি ছিল, কে ছিল বা কি ছিল? কোনটি সঠিক ভাবে মেলে না, রংলি ম্যাচড, অপশন ডি। তাহলে ব্রাহ্ম সমাজ ম্যাচ করছে, আর্য সমাজ ম্যাচ করছে, রামকৃষ্ণ মিশন ম্যাচ করছে, কিন্তু মহাদেব গোবিন্দ রানাডেতে বাবু থিওজফিক্যাল সোসাইটি নয়, ম্যাচ করছে না, অপশন ডি, ম্যাচ করছে না। কোথায় বল, খ খ খ, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ, হ্যাঁ ওটা স্বামী বিবেকানন্দ হবে। তাহলে ব্রাহ্ম সমাজ ম্যাচ করছে, আর্য সমাজ ম্যাচ করছে, থিওজফিক্যাল সোসাইটি ম্যাচ করছে, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ পরমহংসদেব নয়, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ। ওকে নেক্সট, আবার সঠিকভাবে মিলছে না কোনটি বলো, আত্মীয় সভা দেবেন্দ্রনাথ ঠাকুর, ওটা মিলছে না, কারণ আত্মীয় সভা আছে রাজা রামমোহন রায়, বাকি সব ওকে, প্রার্থনা সমাজ ওকে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশব চন্দ্র সেন ডিভাইড করে, আর রাধাস্বামী সৎসঙ্গ তুলসীরাম, একদম ঠিক। কোনটি সঠিকভাবে মিলছে না, এইটা করা আছে স্যার, মিলছে করা আছে, মিলছে, আচ্ছা সরি মিলছে, হ্যাঁ মিলছে, কোনটা কোনটা মিলছে না একদম কনফার্ম বলো, কোনটা কোনটা মিলছে না, ভুলগুলো বলো, কোনটা সমাজ তো দেবেন্দ্রনাথ নয়, ভেরি গুড, তত্ত্ববোধিনী সমাজ, তত্ত্ববোধিনী সভা, ওটা তো মিলছে কি সব, এটা এটা আনসার মিলে, হ্যাঁ মিলে যাচ্ছে, তো এটাও নয় তত্ত্ববোধিনী সভা, কেশবচন্দ্র সেন নয় তো, দেবেন্দ্রনাথ, ও না দেবেন্দ্রনাথ ঠাকুর, স্যার স্যার দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় ব্রাহ্ম সমাজটাও তো রাজারাম, রাজারাম মোহন রায় উত্তর না জানলে উত্তর করা যাবে, কারণ বাকিগুলো তো আমরা জানি, কি বললাম বোঝা গেল, যদি উত্তর নাও জানি উত্তর হয়ে গেল, কারণ বাকিগুলো তো আমরা জানি। আচ্ছা কি হবে, সেটাল ভাত, বিএন রাও আর আল্লাদি কৃষ্ণ সামার আইয়ার, কিসের সদস্য ছিল, গণপরিষদে ছিল আল্লাদি কৃষ্ণ সামি আইয়ার, বিএন রাও,
এরা কোথা থেকে আইল? অল ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন না, এরা হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। প্রতিষ্ঠিত হয়েছিল গোপালকৃষ্ণ গোখলে, এক্ষুনি আমরা করলাম গোপালকৃষ্ণ গোখলে। বহুজন সমাজের প্রতিষ্ঠাতা, কি হবে বহুজন সমাজ? নারায়ণ গুরু, মুকুলরাম পাতিল, মুকুন্দ রাও পাতিল। হ্যাঁ, 1899 সালে তিরুনেলভেলিতে ভয়ঙ্কর দাঙ্গা সৃষ্টিকারী মন্দিরে প্রবেশের অধিকারের দাবি কে তুলেছে? বলে দিব নাকি? এটা ওয়া ওকালিঙ্গ আছে, ঠিক আছে বাদ দাও, এগুলো না করলে হবে। আচ্ছা, ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করতেন তবে আমি তাকে ঈশ্বর বলে চিনতাম না, কে বলেছে? বি আর আম্বেদকর। আনটাচেবিলিটি নিয়ে কমেন্ট, তাহলে এটা অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে তিলকের কথা বল। আনটাচেবিলিটি নিয়ে প্রথম থেকে তিলক কথা বলতেন, ঠিক আছে। আম্বেদকর একটু দেখো, আম্বেদকর কখনোই এইভাবে পলিটিক্স বা সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন না, আম্বেদকর অনেক পরে এসেছেন। আম্বেদকর পড়াশোনা করে টরে আসার পরে, তারপরে আম্বেদকর কখনোই এইসব জায়গার মধ্যে ছিল না। সে ভাই এডুকেটেড লোক, শিক্ষিত লোক, কিন্তু এদের মতো এ যাই হোক, সে বাইরে থেকে পড়তে গেছিল, কোনটি মিলছে না। সাধারণ ব্রহ্ম সমাজ তো ব্রহ্ম সমাজ তো ছিল রাজা রামমোহন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিল তো তখন, সমাজ সংস্কারে কে সংস্কৃত ভাষায় দক্ষতার জন্য পরিচিত ছিলেন? ভারতের নারী আন্দোলন শুরু হয়েছিল কার অনুপ্রেরণায়? কেশবচন্দ্র সেন নেই, বিদ্যাসাগর একটা নয় অনেক বানিয়েছিল। আচ্ছা, রামকৃষ্ণ মিশন আর্য সমাজে কোনটি প্রচলিত ছিল? ব্রাহ্ম সমাজ, রামকৃষ্ণ মিশন আর আর্য সমাজের মধ্যে কোনটি কোনটি প্রচলিত ছিল? তিনটির উৎপত্তি বাংলা থেকে। আচ্ছা, আর্য সমাজ বাংলা থেকে? ও না, তাহলে অপশন ক। কোনটি রাজনৈতিক মিশন ছিল না কিন্তু তারা দেশ প্রেমের চেতনা গড়ে তুলতে সাহায্য করেছে, এটা ঠিক, কারণ বাংলা থেকে তিনটার উৎপত্তি নয়, কারণ আর্য সমাজ বাংলা থেকে নয়, তিনজনের প্রতিষ্ঠাতা ইংল্যান্ডে শিক্ষিত ছিলেন, অবশ্যই নয়। বিদ্যাসাগর মানে বিবেকানন্দ কে ছিল আর নাদয়ানন্দ সরস্বতী ছিল, তিনজনেই সক্রিয় রাজনীতিতে অংশ নেন, একদম নয়। বিবেকানন্দ কবে সক্রিয় রাজনীতিতে ছিল? ছিল না, একমাত্র এটাই ঠিক। কোন উক্তিটি সঠিক নয়? দাঁড়া
তাহলে সঠিক কোনগুলো আগে বল? মহাত্মা গান্ধী, গান্ধী এটা হবে না, কারণ মহাত্মা গান্ধী কোথায় জন্ম করেছিল? গুজরাটে, কাথিয়াওয়াড়ে, গান্ধীনগর নয়। আচ্ছা, দার উল উলুম পারবে নি? পারবেন, পারবে হুসাইন আহমেদ? ইউপিতে দেওবন্দ আন্দোলন শুরু হয় 1948 সালে। কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল। কোশ্চেনটা ইনকমপ্লিট কি ছিল বলতো? কোশ্চেনটা দেখছি, শেষ হওয়ার তারিখ বলেছে। ও আচ্ছা, না না, এইটা হচ্ছে, এটা নয়, এটা হচ্ছে, এটা এটা অন্য জায়গা থেকে কোথাও থেকে চলে আসছে। ইউপিতে দেওবন্দ আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? তা 1948 না, এটা কোনো কি হবে, 1866, 1866 দেওবন্দ আন্দোলন ছিল না? দেওবন্দ আন্দোলনের নাম শুনেছো না? ভুলে গেছো? কোথায় ছিল নামটা শুনিনি। দেওবন্দ আন্দোলনের নাম শুনে? দেওবন্দ আন্দোলনটা কোথায় ছিল বলুন তো। উত্তরপ্রদেশ, ইউপি, ইউনাইটেড প্রভিন্স। দাঁড়া দেখিয়ে দিচ্ছি, দেওবন্দ আন্দোলনের নাম শুনানি, দেওবন্দ মুভমেন্ট। এই যে দেওবন্দি আন্দোলন তোমার হচ্ছে, এই যে এই যে মুসলিম সোশ্যাল রিলিজিয়াস, এই যে এখানে হয়েছিল ইউপিতে, যেটা হয়েছিল ছিল না 1867 এর পরে। আচ্ছা ঠিক আছে, এটা এক লাইনে ছিল আসলে, বেশি তো দেওয়া ছিল না, বলা হয়েছে। আচ্ছা, 1924 সালে তারকেশ্বরের আন্দোলনের বিরুদ্ধে ছিল বাংলা, কিসের বিরুদ্ধে ছিল তারকেশ্বর আন্দোলন? মন্দির মন্দিরের মন্দিরের দুর্নীতি। আচ্ছা, হালি সিস্টেম একটু ইয়ে করছেন যে এটা হচ্ছে অস্পৃশ্যতা, বন্ডেড শ্রম না, বন্ডেড শ্রম মানে কাউকে যে জোর করে বেঁধে, মানে তাকে যে হচ্ছে কি বলে পয়সা না দিয়ে, ঠিক আছে, সেটাকে বলা হতো হালি সিস্টেম, এটাকে বলা হতো হালি সিস্টেম, যেটা বন্ডেড লেবার এর উপর। হ্যাঁ আচ্ছা, 19 শতকে ধর্মীয় সংস্কার আন্দোলন দ্বারা কোন শ্রেণীর জনসংখ্যা প্রাথমিকভাবে আকৃষ্ট হয়েছিল? আচ্ছা, এটা হচ্ছে, ও বাবা, কোড দেওয়া আছে, এবার একটু এই কোশ্চেন আছে। আচ্ছা, এগুলো না করলেও চলবে। আচ্ছা দেখি, মধ্যবিত্ত যারা ছিল ওরাই তো হয়েছিল বলো, এখানে অনেকগুলো আছে, বুদ্ধিজীবী, শহরের উচ্চবর্ণ, দরিদ্র, সাধারণ শ্রেণী আর রাজপুত্ররা। ওই এক আর দুই, অপশন খ, মানে তুমি বলছো বুদ্ধিজীবী আর কি বলছো? এক আর দুই, খ খ অপশন, এক আর দুই। আচ্ছা, আর তাহলে খ বলছো, বাকিটা কি বলছো? আর অ্যান্সার হবে উদার রাজপুত্ররা, এরাও এর মধ্যে ছিল। ঠিক আছে, উদার রাজপুত্র কে? উদার রাজপুত্র মানে হচ্ছে যারা মানে আর্থিক দিক থেকে টাকা পয়সা ছিল, যেমন তোমার হচ্ছে, যদি এক্সাম্পল দিই, যেমন তোমার ধরো হচ্ছে উদার রাজপুত্র মানে কি, ব্যাপারটা কি বলতো, মানে জমিদার বংশের যারা ছেলে, ঠিক আছে, রাজপুত্র মানে ইন সেন্স অফ হচ্ছে জমিদার বংশের ছেলে, টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু সমাজের হচ্ছে মানে এই ধর্মীয় সংস্কারে তারা এ করেছিল, যোগদান করেছিল, এরকম অনেকেই ছিল, যেমন দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, দ্বারকানাথ ঠাকুর, এরা বেসিক্যালি কি,
এরা তো রাজপুত্র, মানে রাজপুত্র মানে জমিদার বংশ থেকে, কিন্তু এরাও তো সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে ছিল। কি বলছি বুঝতে পারছো? এদের কথা বলা হচ্ছে, সমাজে বিত্তবান বিত্তবান শ্রেণী কিন্তু তারা এতে আকৃষ্ট ছিল। আচ্ছা আরেকটা এটা করো, বেশি আর করা 50, এটা বল ব্রাহ্ম সমাজ নিম্নলিখিত কোনটি সঠিক, কোনটা কোনটা ঠিক আগে বল। মূর্তি পূজার বিরোধিতা, ঠিক আছে, বাকি দুই তিনের মধ্যে কোনটা ঠিক? এক ঠিক তো বুঝে গেল, দুই ভুল। তাহলে দুই পুরোহিত শ্রেণীর প্রয়োজনীয়তা অস্বীকার করেছিল, এটা ঠিক না ভুল? এক আর দুই হবে, খটা হবে, এটা ঠিক আছে। আর বেদ অমূলক, এটা ভুল, এটা মনে ভুল, এদের বিরুদ্ধে এক আর দুই অ্যানসার হবে খ, এক আর দুই মানে অপশন বি হবে অ্যানসার। ঠিক আছে, আর এরকম এরকম কোশ্চেনই আছে এরপরে করবে এরকম? এরপরে কোশ্চেন গুলো এরকমই আছে, একটু কঠিন কঠিন না, এরকম টাইপের একটু আছে। আচ্ছা করো দেখি, এটা বলো দেখি কি হবে, বিবেচনা করো। আর্য সমাজ 1835 সালে প্রতিষ্ঠা হয় লালা লাজপত রায়। সামাজিক কর্মসূচি সমর্থনে বেদের কর্তৃত্বের প্রতি আর্য সমাজের আবেদন বিরোধিতা করেছিলেন কেশবচন্দ্র সেনের অধীনে ব্রাহ্ম সমাজে নারী সংস্কার জন্য প্রচার চালায়, বিনয়ভাবে উদ্বাস্তুদের কাজ করার জন্য সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, কোনটি ঠিক? দুই আর ওই যে দুই আর তিন ঠিক, অপশন দুই আর তিন, তাহলে এটা তো ভুল, 1835 তো একদমই না। না তাহলে দুই ঠিক, তিন ঠিক, তিন ঠিক। আর বেদের কর্তৃত্বের প্রতি আর্য সমাজের বিরোধিতা, এটাও ঠিক, লালা লাজপত রায় বিরোধিতা করেছিল না, মানে ওর সাথে ছিল, দয়ানন্দ সরস্বতীর সাথে ছিল লাজপত রায়, তাহলে এটা ভুল। তিন ঠিক, তাহলে তিন ঠিক মানে দুই ভুল মানে অবশ্যই চার ঠিক, তো অবশ্যই চার চার, চার হচ্ছে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা আচার্য বিনোবা ভাবে। ঠিক আছে, অপশন বি ইম্পোর্টেন্ট। আচ্ছা এটা টু এ আছে, সালে পাশ হয়েছিল কোন আইন? ওই যে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, অনেকগুলো আছে একসঙ্গে, শুধু থ্রি তো অপশন নেই, এই জন্য কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে। তিন তো আমি মেনে নিলাম, হ্যাঁ তিন ঠিক আছে, লাভ বলে তিন তো আমিও জানি, কিন্তু তিন ঠিক হলেও অপশনের মধ্যে তোমার এক আর চারের মধ্যে আছে, একও হতে পারে চারও হতে পারে, কোনটা ঠিক? মনে হচ্ছে একই ঠিক হবে, এটা হচ্ছে এক আর তিন ঠিক, হ্যাঁ অপশন বি। আচ্ছা এটা পড়ো দেখি, মনোযোগ সহকারে পড়তে বলছে, পড়ুন। ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদকে সমর্থন করেছিল, আর্য সমাজ শিক্ষা উন্নয়নে অবদান রেখেছে, রামকৃষ্ণ বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, কোনটা ঠিক? এক দুই তিন সত্য, মানে অপশন ক, এক দুই তিন মানে অপশন এ, অবশ্যই তিনটাই ঠিক আছে। আচ্ছা কজার এফেক্ট আছে, আচ্ছা এটা বাদ দাও, এটা একটু বেশি কঠিন আছে, কজ এফেক্ট ছাড়া আর কি আছে দেখে নিন। আচ্ছা এটা দেখি, এটা পারো নাকি, কাল অনুযায়ী সাজানো আগে কি? প্রথমে তো রাজা রামমোহন রায়, তুলসীদাসের আগে রামমোহন রায়, তুলসীদাস 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 এক নাম্বার, তারপরে
রাজা রামমোহন রায়, রামমোহন রায়, তারপরে দয়ানন্দ সরস্বতী, আর লাস্টে বিবেকানন্দ। তাহলে 1, 2, 4, 3 অপশন খ। হ্যাঁ স্যার, অপশন খ। কঠিন নয়, সহজই আছে, কজ এফেক্টটা একটু বাজে রকম ছিল। আচ্ছা এইটা ম্যাচ করে দেখি, পরে কোড দেখাও, ম্যাচই করো। আর আমি ছোটবেলার মতো যেরকম টানা টানতে। আচ্ছা এখানে 5টা দেওয়া আছে, কার সাথে কার ম্যাচ করা যাবে? প্রার্থনা সমাজ হচ্ছে, প্রার্থনা সমাজ দয়ানন্দ সরস্বতী, না না নেই প্রার্থনা সমাজ, আর্তনাম পাণ্ডুরঙ্গ নেই, আর্তনাম পাণ্ডুরঙ্গ তো নেই। তাহলে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী, তাহলে কি হচ্ছে? তাহলে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে কি, 4-1, 4-1, 4-1-3-2, 4-1-3-2, তাই তো? মানে প্রথমেরটা এটা 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 তো আমাদের প্রথমে হচ্ছে, মানে 4-1টা হচ্ছে, তারপর এটা 1-1টা, তারপর এটা 2-1টা, এটা 3-1টা, এভাবে 4-1-3-2, মানে এটা করে দেখতে সুবিধা হবে। সরি সরি সরি, 3-2, 4-1-3-2। আচ্ছা আরেকটা আছে দেখি, আর একটা ম্যাচ করে দেখি। সিসি আছে, বলো। আর্য সমাজ সুরাট, আর্য আর্য সমাজ, আর্য সমাজ সুরাট। আচ্ছা ব্রহ্ম সমাজ কলকাতা, কলকাতা, কলকাতা। মানব ধর্ম সভ্যটা কি? মানব ধর্ম সভা, আর আচ্ছা মানব ধর্ম সভাটা মুম্বাই হবে, ব্যাস এটা করে দিবে, আর এটা করে দিবে, ব্যাস হয়ে গেল। তাহলে প্রথমে আছে 3, তারপরে আছে 1, তারপরে আছে 2, 3-1-2-4, কোথায় আছে দেখি, 3-1-2-4, 3-2-1-4, কি হলো কোথায় ভুল লিখলাম বলতো? না এটা ভুল হচ্ছে, ভুল হচ্ছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই দুটা পাল্টাবে তোমার, এইটা 2 হবে, এটা 1 হবে। আর্য সমাজ মুম্বাই, 3-2-1-4। এটা লাস্ট, ঠিক আছে এটা লাস্ট। কোনটা কোনটা হচ্ছে বলো? মহাদেব গোবিন্দ রানাডে, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ, বিবেকানন্দ, সত্যসাগর সমাজ, জ্যোতিবা ফুলে, তাহলে এটা প্রথমে 2, তারপরে 1-4-3, 2-1-4-3, 2-1-4-3, অপশন গ, ঠিক আছে। মোটামুটি তাহলে আজকে ভালো রকমই আলোচনা হলো।